নমস্কার আজকালপুর শো অনুষ্ঠানে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। মুহূর্তে আমরা রয়েছি আজকালপুর শো অনুষ্ঠান এবং যেখানে বিশেষ করে আমরা বিভিন্ন বিষয়ের উপর আলোচনায় থাকি। তবে যিনি আমাদের সঙ্গে থাকেন আজকে বলেছেন অনেক ফোন নেবেন। প্রচুর ঘটনা বহুল পরিস্থিতির মধ্যে আমরা রয়েছি এবং সেদিকে নজর মানুষের রয়েছে, অবশ্যই রাখাটা উচিত। আর তার সঙ্গে সঙ্গে এটাও রাখা উচিত যে জ্যোতিষশাস্ত্র আমাদের কী দিতে পারে, আমরাই শাস্ত্র থেকে কি পেতে পারি সেটারও একটা সম্যক ধারণা থাকাটা খুব বাঞ্ছনীয়। অবশ্যই আমাদের হরতিতে হাজির রয়েছেন কৌশিক ডি কাশ্যপ। অনেক অনেক স্বাগত কৌশিক, দেখে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার সকলকে, আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন, বড়দের আমার শ্রদ্ধা এবং প্রণাম। সত্যি অনেক ফোন নেব যদি আপনারা ফোন করেন, কারণ কৃষ্ণলালা তো জন্মে গেছেন মাঝরাতে, সুতরাং যদি তালের বড়া, তালের ক্ষীর, মাখন, ননি সব দেয়া হয়ে যায় প্রভুকে, তাহলে ফোন করতে পারেন নিজেদের কপাল কী হবে সেটা জানার জন্য। আজকে সত্যিই বলছি ওয়েদারটা বেশ সুন্দর, মনোরম পরিবেশ। দিদি বলছিলেন বাবা পরশুদিন মনে হচ্ছিল কৌশিকদা প্রায় মারাই যাবো বোধ হয় এরকম গরম, তাই বললাম সবে তো ভাদ্র মাস ঢুকলো, সুতরাং ভাদ্রের গরম কথাতেই আছে। আর এবছর গরম টরম ঠান্ডা কী হবে, তো যা হওয়ার হচ্ছে দেখতে পাচ্ছেন সারা ভারত জুড়ে বৃষ্টির তাণ্ডব, জলের প্লাবন, কী পরিমাণ অবস্থা সারা ভারতের জলের দিকে, স্ফীতি, জলের স্ফীতিতে কী অবস্থা পার্শ্ববর্তী উড়িষ্যাকেও দেখছেন। সুতরাং প্রকৃতি এবার জলে ভরে দেবেন তো বলেইছিলাম, বৃষ্টি কমে গেলে শীতকালে কোনো জলের স্কেসিটি বা আদার্স কিছু হবে না। হ্যাঁ, এত বৃষ্টি হলে কিছু ফসল তো নষ্টই হবে, তবে অত ঘাবড়ানোর মতো কিছু হবে না আশা রাখি আমি। বৃষ্টি হলে কিছু তো সমস্যা তৈরি হয়ই বটে, আর যখন প্রচুর বৃষ্টি হচ্ছে, দক্ষিণবঙ্গে হচ্ছে না মাঝে মধ্যে, এখন তবু নামছে কিছুটা স্বস্তি। বেশ কিছু ঘটনাবলী আছে যেগুলো আগামী মঙ্গলবার নয় আপনাদের সঙ্গে এবং আগামী শুক্রবার শেয়ার করব। সেরকম কিছু জ্যোতিষীয় পার্সপেক্টিভে কিছু ঘটনাবলী অদ্ভুত ঘটতে চলেছে আগামী তিন মাসে, সেগুলোকে বলবো না, অন্য কোনো দিকের কিছু ভাবনা এখন থেকেই করতে থাকবেন না, জ্যোতিষীয় পার্সপেক্টিভেই বলবো, চিন্তিত হওয়ার কিছু নেই। আজকে আপনারা ফোন করলে আমি প্রচুর ফোনে কথা বলবো, যতটা আমি আমি প্রচুর বললে আবার দিদিরা হাসেন, তার কারণ আছে। কৌশিকদা যখন বলেন আমি প্রচুর ফোন নেব এবং প্রচুর কথা বলবো মানুষের সঙ্গে, তখন কৌশিকদা যে কোনো একটা ফোনের এত ডিটেলসে বলে দেন সেটা বোধ হয় চেম্বারেও যা বলেন তার থেকেও বেশিই বলেন কৌশিকদা। এনিওয়ে আমাদের বন্ধু রয়েছেন অলরেডি, চেম্বারে এর থেকেও বেশি মানুষ পান, যার ফলে আমাকে বলতে হয় না, আমি চার ঘন্টা অনলাইন কনসালটেশন করি আর প্রত্যেককে আধ ঘন্টা সময় দিই, কিন্তু আমি লোক ওই কনসালটেন্সি টাইমে চার ঘন্টায় লোকের সাথে কথা বলি 40 জনের সাথে, মানে অঙ্ক ব্যালেন্স শিটে মেলাতে হবে তো। চার ঘন্টা অনলাইন কনসালটেশন দিচ্ছি, আধ ঘন্টা করে প্রত্যেকের সাথে কথা বলছি, তাহলে কী করে এক চার ঘন্টায় 40 জনের সাথে কথা বলছি, মানে ওই সবটাই আর কি ইডিআর আইটির ছাপা দেওয়া ব্যালেন্স শিটগুলোর মতো আর কি অবস্থা। যাই হোক, কেউ এসে এসে গেছেন নিয়ে ফেলি। হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি বোলপুর থেকে বলছিলাম। বোলপুর থেকে কার সম্বন্ধে জানবেন? আমি ছেলের সম্বন্ধে জানতে চাই। ছেলে কি নাম? ছেলের কি নাম? ছেলের নাম আছে তপন কুমার। আপনার ফোনটা না একটু কেটে কেটে যাচ্ছে। হ্যাঁ, কেটে কেটে যাচ্ছে, মানে আমি হাওয়া দিচ্ছে বোলপুরে প্রচন্ড প্রচন্ড, আপনাদের ওখানে হাওয়া দিচ্ছে খুব বেশ। হ্যাঁ, গত সপ্তাহে আপনার অনুষ্ঠান দেখি দি। বলুন ছেলের ডেট অফ বার্থটা বলুন। 9/6/1993 আপনার ছেলের 9/6 জন্ম হলেও জীবনটা 9/6 হবে না, কোনো চিন্তিত হওয়ার কিছু নেই। পশ্চিমবঙ্গের বাইরে চলে যাওয়ার, বোলপুরের বাইরে তো অবশ্যই পশ্চিমবঙ্গের বাইরে চলে যাওয়ার ডেট অফ বার্থ আমি জানি না ও কোথায় আছে, টাইমটা বলুন। টাইমটা বলুন, জন্ম সময়। টাইম হচ্ছে ভোর 5:10। জন্মস্থান কি বোলপুরেই? বোলপুরেই। আচ্ছা, বোলপুরেই জন্মস্থান। 5:10 কি বার ছিল স্যার ছেলের জন্মবার? বুধবার ছিল। বুধবার দিন জন্ম ছিল 9/6/1993। বৃষ লগ্ন মকর রাশি দেখা যাচ্ছে তাই তো? বৃষ লগ্ন মকর রাশি সকল মূল গ্রহরা মার্গী অবস্থায় আছে, ভেরি গুড।
বৃষ লগ্নে লগ্নস্থ রবি এবং কেতু একত্রিতভাবে বসে আছে, গৃহস্থানের মালিক পিতৃকারক রবি লগ্নস্থ বসে আছে, কিন্তু কেতু যুক্ত হয়ে গ্রহণ দোষ করেছে। গ্রহণ দোষের বাংলা ব্যাকরণগত অর্থ হচ্ছে, গ্রহণের অর্থ হচ্ছে এখানে কিন্তু কোনো কিছু নেওয়া না, শাস্ত্রীয় মতে গ্রহণের অর্থ হচ্ছে গ্রাস করা। সুতরাং চতুর্থ পতি আমার লগ্নে ঢুকলো, আমার হেলথ, আমার গৃহ পরিবেশ, আমার পিতা, আমার বেসিক এডুকেশন, এই জায়গাটা যখন কেতুযুক্ত এবং রাহুদৃষ্ট হয়ে গেল, গ্রহণে ফেসে গেল, সুতরাং এই জায়গাগুলো আমার ভালো হতে গিয়েও ততটা ভালো হলো না, যেহেতু সেটা রাহুকেতুর অ্যাক্সিসে চলে গেল, মানে রাহুকেতুর দ্বারা গ্রসিত হয়ে গেল। সেকেন্ড হাউসে বোধ স্বক্ষেত্রস্থ এক্সিলেন্ট, ফ্যান্টাস্টিক। থার্ড হাউসে মঙ্গল বসে আছে, সপ্তম এবং দ্বাদশপতি থার্ড হাউসে বসে আছে, আপনার ছেলের মধ্যে একটা বাঁকা কনফিডেন্স আছে, বাঁকা কনফিডেন্স, মানে ও কনফিডেন্ট কিন্তু মাঝে মধ্যে সেই কনফিডেন্সটা এত বেশি উগ্রতা প্রবণ হয়ে যায়, তখন ওর ওই কনফিডেন্সটা আলটিমেট কোনো কাজে আসে না, যেটা ওর ক্ষেত্রে বেকার হয়ে যায় এবং মানসিক একটা অস্থিরতার ভাবও হয়। পঞ্চমস্থ বৃহস্পতি বসে আছে, একাদশ অষ্টমপতি পঞ্চমে বসে আছে, এক্সিলেন্ট সেকেন্ড হাউসে স্বক্ষেত্রস্থ বুধ এবং পঞ্চমস্থ বৃহস্পতি এডুকেশনের জন্য দুর্দান্ত। ভাগ্যস্থানে স্বক্ষেত্রস্থ শনি বসে আছে, সস মহাপুরুষ রাজ্য করে, এগেইন এক্সিলেন্ট, একদম নিজের ঘরে কেন্দ্রস্থানে শনি সস মহাপুরুষ রাজ্য করে বসে আছে, এটা কর্ম এবং কর্মকে সঠিক দিশায় করার প্রবণতার জন্য দুর্দান্ত। লগ্নপতি এবং ষষ্ঠপতি শুক্র দ্বাদশে বসে আছে, লগ্ন মানে আমি, আমার দেহ এবং গৃহ, তার মালিককেই আমরা বলি লগ্নাধিপতি, সেই লগ্নাধিপতি শুক্র দ্বাদশে চলে গেছে। দ্বাদশ মানে হচ্ছে আমার বাড়ির বাইরে, সুতরাং আমি যদি আমার বাড়ির বাইরে চলে গিয়ে প্লেসড হয়ে যাই, তাহলে আমি কি করে আমার বোলপুরে বা পশ্চিমবঙ্গে থাকি? নয় ছয়টা দেখিয়ে আমি বলেছিলাম ডেট অফ বার্থটা বোলপুর বা পশ্চিমবঙ্গে থাকার নয়, বাট এখানে যদি উইদিন বেঙ্গলও থাকি, কারণ চতুর্থপতি রবিটা লগ্নে বসে আছে, যে আমাকে গৃহ পরিবেশ মানে উইদিন বেঙ্গল রাখার চেষ্টা করবে, কিন্তু গ্রহণে যেহেতু অ্যাটাচ হয়ে আছে, যার ফলে ওখানেও মাঝে মধ্যে একটু সমস্যা তৈরি হতে পারে। লগ্নপতি দ্বাদশে লগ্নে রবি গ্রহণ দোষে ফাঁসা, এ এবং ন তারিখে জুন মাসের জন্ম, টোটালটাকে অ্যানালিসিস করলে যেটা দেখা যায় সেটা পশ্চিমবঙ্গের মধ্যে কিংবা পশ্চিমবঙ্গের বাইরে এই আপনার ছেলের থাকা উচিত কর্মকেন্দ্রিক দিক থেকে, যদি ও সরকারি চাকরি না করে। তো কি করছে ছেলে এখন? কিছুই পায়নি এখনো? এখনো কিছুই পায়নি। কি পড়াশোনা করেছিল ছেলে? ছেলে এমএ কমপ্লিট করেছে, এমএ কমপ্লিট করেছে সংস্কৃততে। চন্দ্রের ভাগ্যস্থানে বৃহস্পতি বসে আছে বটে, কিন্তু চন্দ্র আর মঙ্গলের একটা দৃষ্টিবিনিময় ওই বললাম অস্থিরতা। সংস্কৃত নিয়ে এমএ পড়ার মতো এটা তো হরোস্কোপ ছিল না, কেন পড়তে গেল? দেখুন এই ভুলটা ইডি সিবিআই আর আইটি ধরে শোধরাবে না, বুঝলেন তো? কৃষ্ণলালার জন্ম হয়েছিল কারাগারে, কিন্তু চলে গিয়েছিলেন তারপরে বাসুদেবের দ্বারে, সুতরাং সেখানে কৃষ্ণলালা নিজেকে বাঁচিয়ে নিয়ে চলে গিয়েছিলেন কংসের হাত থেকে। কিন্তু আমাদের জীবনের পড়াশোনার ক্ষেত্র ভুল হয়ে যাওয়া মানে আমাদের জীবন চর্চাটা পালনের জন্যই কিন্তু গণ্ডগোল হয়ে গেল। এখানে শনি স্বক্ষেত্রস্থ বুধ, নিজের ঘরে স্বক্ষেত্রস্থ রবি লগ্নে গ্রহণ দোষে পাঠা, বাট নিজের ঘরে রবি চতুর্থপতি হয়ে লগ্নে বসে আছে পঞ্চমস্থ বৃহস্পতি, এটা সংস্কৃত নিয়ে কেন পড়তে গেলাম? আমার তো মাথায় ঢুকছে না। এবার এবার তাহলে ও কি করবো বলে ভেবেছে? ও তো মাস্টার ডিগ্রি, এখন মাস্টারের লাইন ধরেই বসে আছে, একটা কথা আপনাকে আমি বলি যে আগামী দিনে পশ্চিমবঙ্গের অবস্থা ঠিকঠাক হয়ে যদি স্কুল সার্ভিসের পরীক্ষাগুলো ঠিকঠাক মতো হয়, তাহলে
তাহলে তখন ওকে চান্স লাগাতে বলবেন ওর জীবনে? আমার যেটা ধারণা, 2023 সালের জানুয়ারি মাসের 17 তারিখের পর থেকে 2025 সালের এপ্রিল মাসের মধ্যে, 2023 সালের জানুয়ারি মাসের 17 তারিখ থেকে 2025 সালের এপ্রিল মাসের মধ্যে আপনার ছেলে, এই সাড়ে সাতই তো চলছে যেহেতু মকর রাশি, এই সাড়ে সাতই চলা অবস্থায় আপনার জীবনে, আপনার ছেলে তার জীবনে একটা কর্মকেন্দ্রিক প্রবণতা পাবে, যেটা একটা সলিড প্ল্যাটফর্ম পাবে, যে কর্মের ওপর বেশ করে ও জীবনে চলতে থাকবে। তবে টিউশন ফিউশনগুলো বেশি করে করতে বলুন, ঘুরে বেরিয়ে টিউশন করতে বলুন, সংস্কৃত নিয়ে যখন পড়েছে বাংলাটা নিশ্চয়ই ও পড়াতে পারবে। না, টিউশনে ও পড়াচ্ছে, প্রচুর প্রচুর পড়াচ্ছে, প্রচুর পড়াতে বলুন, প্রচুর পড়াতে বলুন। আর এমনি ওর বাবারও খুব শরীর খুব খারাপ যাচ্ছে, জানেন তো, এটাও একটা বিরাট। না, সেটা তো বাবার শরীরটা, বাবার কপাল, ওর সাড়ে সাথীতে কেবলমাত্র পিতামাতা বলে না, যে কোনো নিকটাত্মীয় পরিজন গুরুজনদের শরীর স্বাস্থ্য বা তাদের কোনো জীবনের অশান্তি নিয়ে যাদের সাড়ে সাথী চলে তাদের একটা অশান্তি ভোগ করতে হয়। ছেলের সাড়ে সাথী চলছে বলে বাবার শরীর খারাপ বা বাবার মৃত্যু হবে না, এটা ব্যাপার না, কিন্তু ছেলের সাড়ে সাথী চলছে মানে ছেলেকে কোনো পরিবার পরিজন পিতা মাতা যদি জীবিত থাকেন তাদের নিয়ে, বা জীবিত যদি পিতা মাতা না থাকে, কারণ জীবনে তিনটে সাড়ে সাথী আসে, এবার তিন সেট তো পিতা মাতা পাওয়া যায় না, যে তিনবার মরবে পিতা মাতা, একবারই মরবেন যখন হোক সাড়ে সাথীর মধ্যে বা সাড়ে সাথীর বাইরে, এবার পিতা মাতা থাকলে তারা এবং ইনক্লুডিং অল ফ্যামিলি মেম্বার্স বা আমার খুব আত্মার আত্মীয় যারা আর কি, সেই সব মানুষজনকে নিয়েও আমি খুব চিন্তায় থাকব, বুঝলেন তো? সেরকমই সাড়ে সাথীতে হয়, সুতরাং বাবার শরীরটা খারাপ, সেই জায়গাটা ভালো মন্দটা আমি আর অনলাইনে কিছু বলছি না, কিন্তু বৃহস্পতির দশা পিরিয়ড ওর এই বছর এপ্রিল মাস থেকে লেগেছে। একটা ছোট্ট কথা বলে রাখি, দেখুন পরমেশ্বর কতটা পরমায়ু দিয়ে আপনাকে, আমাকে, ওর পিতাকে, ওকে পাঠিয়েছে আপনি আমি জানি না, আমি ওটা এস্টিমেট জীবনে করি না, তবে সাধারণভাবে পিতামাতা বিয়োগের সময় মানুষের বৃহস্পতির মহাদশা, বৃহস্পতির অন্তর্দশা, বৃহস্পতির প্রত্যন্তর্দশা, বৃহস্পতির প্রাণদশা, বৃহস্পতির সূক্ষ্মদশা, কিছু না কিছু লাগবেই যখন আমরা আমাদের পিতা বা মাতাকে হারাবো, কারণ পিতা মাতা হারানোর সময় আমরা বলি গুরুদশা চলছে, তাই না, কথাটা আমরা বলি টার্মোলজিটা। সুতরাং জ্যোতিষশাস্ত্র মতো এই গুরু মানে বৃহস্পতি যাকে আমরা বলি, তার দশা পিরিয়ড লাগলে পিতামাতার শারীরিক ক্ষেত্র কিংবা পিতামাতাকে নিয়ে একটা আলটিমেট টেনশন সেই জাতক বা জাতিকার হবেই হবে, আর তার মধ্যে সাড়ে সাথীটা কেবলমাত্র ঘৃতাহুতি করবে, এর বাইরে কিছু করবে না। সুতরাং ওটাকে নিয়ে টেনশন করে লাভ নেই, আলাদা করে টেক কেয়ার করতে হবে পিতার শরীর, ওকে শান্ত থাকতে বলুন। 2023 জানুয়ারি থেকে 2025 এপ্রিলের মধ্যে একটা সলিড প্ল্যাটফর্ম পাবে। প্রচুর ফোন নেবো বলেছিলাম, একটা ফোনই প্রায় কাটিয়ে দিলাম, বললাম এটাই কারণে, কারণ অ্যাস্ট্রোলজিটা হোয়াট ইজ হোয়াট, সেটা যারা অ্যাস্ট্রোলজি ভালোবাসেন, যারা উপ্রান্তের মানুষ অ্যাস্ট্রোলজি শেখেন, ভাবছেন ভবিষ্যতে গিয়ে অ্যাস্ট্রোলজিটা নিয়ে আমি একটু ব্রেড অ্যান্ড বাটার কিছু কৃষ্ণলালার থেকে একটু মাখন নিয়ে একটু পাউরুটি কিনে সেটাকে মাখিয়ে খাবো এবং পরিবারকে চালাবো, সেই পথটা যেন সততার পথে হয়, সেই অনেস্টিটা যেন আপনার আমার ভেতরে থাকে, তার জন্যেই ক্লারিফাইটা আমি করি। একটা মানুষকে ধরে 10 মিনিট বলে দেওয়া মানে আমি খালি ওই মানুষটাকে বলছি না, আমি ওই প্রান্তে থাকা লক্ষ লক্ষ মানুষকে বলছি, এবং যারা জ্যোতিষশাস্ত্রকে মনোযোগ দিয়ে শোনেন, ভালোবাসেন, কিংবা যারা জ্যোতিষশাস্ত্র নিয়ে পড়াশোনা করছেন, ভাবছেন আগামী দিনে জ্যোতিষশাস্ত্রীগিরি করে আমি কিছু রোজগার করতে পারবো, বাদ বাকি কেবলমাত্র মাখন এবং দুধের সোর্সের চারপায়া জিপটেকে নিয়ে কিছু না করে, সুতরাং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে সেই অনেস্টিটা কিন্তু কৃষ্ণলালার মতো আপনাকে আমাকে রাখতে হবে। দেখুন, চুরির অপবাদ তো দ্বাপরযুগ কৃষ্ণের গায়ে লেগেছিল, যখন মায়াঙ্কমণি চুরির অপবাদ কৃষ্ণ ভগবানকে দিয়েছিল রাজা সত্রাজ্জি, সুতরাং চুরির অপবাদ লাগতেই পারে, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে হবে যে চুরি করেছে তাকে। সুতরাং কৃষ্ণ ভগবান বেরিয়ে এসেছিলেন যে ভাই তুমি বেকার অপবাদ দিচ্ছ আমাকে, সুতরাং সেই পুরাণ কথা নিশ্চয়ই আপনি আমি জানি, সুতরাং দিতেই পারে কেউ অপবাদ, ভগবান কৃষ্ণ বলে তাকে কেউ অপবাদ দেবে না, এটা তো হতে পারে না। সুতরাং রক্ত মাংসের শরীর নিয়ে যখন ভগবানও এই ধরাধামে অবতীর্ণ হন, তখন তাকেও কিন্তু যশ এবং অপযশ দুটোই গ্রহণ করতে হবে, কিন্তু অপযশের কর্ম আমি করিনি, অপটাকে সরিয়ে কী করে আমি কেবলমাত্র যশটাকে প্রতিষ্ঠা করব, সেটা যার ওপরে অপযশ পড়ছে তারই কিন্তু দায় এবং দায়িত্ব।
সুতরাং সেরকমভাবে জ্যোতিষশাস্ত্রটাকে শিখে সঠিক দিশায় মানুষকে কর্ম করার প্রবণতায় ঠেলে দিতে হবে। তার কারণ হচ্ছে আমাদের প্লাস এবং মাইনাস অনেক কিছু থাকে, সেই প্লাসটাকে সর্বদা এনহ্যান্স করতে বলি আমি, প্লাসকে বাড়াতে হবে যাতে মাইনাস অটোমেটিক ঘুমিয়ে পড়ে। যখন রেমেডি করব আমার ওই পজিটিভিটিটা যেন এনহ্যান্স হয়, যেটা মাইনাস আছে পজিটিভ এনহ্যান্স করার জন্য মাইনাস ঘুমোচ্ছে না, তাহলে মাইনাসকেও কিছুটা ব্লক করতে হবে, বাঁধ তুলতে হবে। এইভাবে ঠিক ম্যানেজ করে আমাদের রেমেডিরিয়াল মেজার্সও চলে, এইভাবে ব্যালেন্স করে অ্যাস্ট্রোলজিক্যাল কানেকশনস দিয়ে ডেট অফ বার্থ দিয়ে একটা মানুষকে দিশা নির্দেশ চলে। সেটা করলাম না, কেবলমাত্র প্রতিকার প্রতিবিধান করে দিলাম। তা ভগবান কৃষ্ণ যখন মায়াঙ্কমণির চুরির অপবাদ খেয়েছিলেন, তখন আপনি যদি পরপর এরকম করতে থাকেন, এই যুগে তো আর ভগবান আপনি আমি নই, ভগবানের তত্ত্ব আপনার আমার মধ্যে আছে, জাগ্রত করার ক্ষমতা কতটা আপনার আমার আছে, যদি জাগ্রত করতে পারি তখন জাগ্রত হয়ে যাবে, আপনি আমিও ভগবানই আলটিমেট। হ্যালো, হ্যালো, নমস্কার দিদি। নমস্কার, কে বলছেন? আমি কার সম্বন্ধে জানবেন? আমি ব্যানার্জি বলছি। কার সম্বন্ধে জানবেন? আমার ছেলের সম্বন্ধে। আচ্ছা, ছেলের নামটা বলুন, আর আপনি কোথা থেকে বলছেন? আমি এখন বরানগর থেকে বলছি। ছেলের নাম কি? ছেলের নাম ইন্দ্রজিৎ ব্যানার্জি। বলুন ডেট অফ বার্থ। 22/4/1995। 22/4/1995 সময় রাত্রির 12:43 অর্থাৎ 23 তারিখ। তা 22 বললেন কেন? কি মুশকিল আপনাদের। 23ই হবে, মানে আপডেট করে বলতে 23/4/1995 রাত 12:43। 43 কোথায় জন্মস্থান? বোলপুর। কি ব্যাপার, কে ফোন দিচ্ছে আজকে এত বোলপুর প্রিয়তার? আপনি বড়নগর থেকে বলছেন, আগের ফোনও বোলপুরের, আপনার ছেলে জন্মেছে বোলপুর, যাক কবিগুরু ওপর থেকে টান দিচ্ছে বোধহয় যে আয়, পরিবেশ পরিস্থিতিটা একটু ভালো হচ্ছে, হাওয়া বইছে, আগের ভদ্রলোক এসেই বইছিল বলছিলেন, অত দুর্গন্ধ সাপ হচ্ছে বোধহয়, কবিগুরুর প্ল্যান চেটে বোধহয় ডাকছেন কেউ কবিগুরুকে। যাই হোক, কিবারে ছিল জন্ম আপনার ছেলের? রবিবার। মকর লগ্ন মকর রাশি দেখা যাচ্ছে, তাই তো জানেন? মকর লগ্ন মকর রাশি বক্রী অবস্থায় বৃহস্পতি বৃশ্চিকে বসে আছে, বাদ বাকি সকল মূল গ্রহ মার্গী। হ্যাঁ, বেশ বলুন কি জানার আছে। ছেলে আছে কোথায়? ছেলে এখন ব্যাঙ্গালোরে আছে। একদম ঠিক আছে। চাকরির পরিবর্তন হয়েছে কিছু গত 3-4 মাসের মধ্যে? হ্যাঁ হ্যাঁ। আগে ছিল সেনজিবাসে, এখন নারায়ণাতে আছে, স্কুল টিচার। হ্যাঁ, স্কুল টিচার। আচ্ছা, স্কুল টিচার। আচ্ছা, স্কুল টিচার। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ব্যাঙ্গালোরে স্কুল টিচার মানে কাদের হয়ে স্কুল টিচিং করে? এখন নারায়ণা এই গ্রুপে আছে। আচ্ছা, নারায়ণাতে আছে, বেশ ভেরি গুড। বলুন কি আছে? বেশ বলুন কি আছে। একদম ঠিক আছে, অসুবিধার এমনি এখানে কিছু নেই, ঠিক আছে। একাধিকবার কর্মের পরিবর্তন নানাবিধ কারণে হবে। আপনার ছেলে কি নিয়ে পড়াশোনা করেছে, লিটারেচার নিয়ে নাকি জিওগ্রাফি? জিওগ্রাফি নিয়ে পড়াশোনা করেছে, ভেরি গুড। যাই হোক, এটা যদি ও প্রফেশন ও বেছে নিয়ে থাকে, এই প্রফেশনে ও চলতে পারবে, অসুবিধার কিছু নেই। এই জন্মছকটা অ্যাকচুয়ালি বিবাহিত জীবন নিয়ে সমস্যা, আর বর্তমান সময়ে মায়ের শরীর, ওর নিজের শরীর, ওর মন মানসিকতা, কর্মের তো চেঞ্জ এসেই গেছে, সুতরাং এই জায়গাগুলো নিয়ে একটু সাবধানতা অবলম্বন করে থাকতে হবে। বিয়ের জায়গায় একটা প্রবলেম কিন্তু আছে এই হরোস্কোপে, কারণ সপ্তমস্ত নিচস্ত মঙ্গলের তীব্র মঙ্গলদোষ হরোস্কোপে আছে, লগ্ন চন্দ্র এবং রবি সর্ব এন্ড থেকে আছে, সুতরাং 100% মঙ্গলদোষযুক্ত এই হরোস্কোপটা। বৈবাহিক জীবনে সাবধান, রবি বুধ কেতুর একত্রীকরণ হয়ে বসে আছে। আপনার ছেলে ব্যাঙ্গালোরে আছে, ভালো ওয়েদার, কিন্তু আপনার ছেলের মধ্যে একটা চেস্টের প্রবলেম আছে বলে আমার মনে হচ্ছে, হঠাৎ হঠাৎ ঠান্ডা লেগে যাওয়ার একটা প্রবণতা, চেস্ট কনজেশন, কোনো অ্যালার্জিটিক প্রবলেমেও ভোগা, এইসব আপনার ছেলের কখনো এর আগে হয়েছে বা এখনো হয়? ঠান্ডা তো না, এখন এই রিসেন্ট যেখানে আছে ওখানে আর কি ওর একটু অ্যালার্জি টাইপের গায়ে বেরোচ্ছে।
একটু ভালো করে ডাক্তার দেখাতে বলবেন, এই অ্যালার্জেটিক প্রবণতাটাকে বাড়তে দেওয়া যাবে না, তাহলে এটা তীব্র তীব্রভাবে ভবিষ্যতে গিয়ে লাংয়ের ক্ষেত্রে সমস্যা ক্রিয়েট হবে। সুতরাং সেই জায়গায় সাবধান, ওয়েদার চেঞ্জিং ক্লাইমেটে সাবধান থাকতে বলবেন, বাদ বাকি কর্মের পরিবর্তন হয়ে গেছে চুপচাপ চলতে বলুন। তার কারণ মন, মানসিকতা, পরিবেশ, পরিবার, মায়ের শরীর, নিজের মন, নিজের শরীর, এই জায়গাগুলো 23 সালের এন্ড অবধি কিন্তু একটু নেগেটিভ আছে, বুঝেছেন? আর প্রেম প্রীতি ভালোবাসায় জ্বলাতে বলবেন না, সেই জায়গাটা আপনার ছেলের ভালো নেই। বিবাহিত জীবনের ক্ষেত্রেও খুব ধীরে সুস্থে প্রবেশ করতে হবে, কারণ ওই জায়গাটাও খুব একটা ভালো নেই। কি আর কিছু প্রশ্ন আছে? হ্যাঁ, ওটাই তো জানতে চাইছি। এখন একজনের সঙ্গে রিলেশনে আছে, যার জন্য আমাদের সাথে রিলেশনটা খারাপ হয়ে যাচ্ছে। কি করব আমি এটাকে নিয়ে বলুন তো? যখন আবার ওই রিলেশনটা খারাপ হয়ে যাবে, যখন আবার ওই রিলেশনটা খারাপ হয়ে যাবে, তখন আপনার উপরে আপনাদের সঙ্গে রিলেশনটা ভালো হবে, এটাকে ধরে নিয়ে আপনারা চলুন। সন্তান কু হতে পারে, পিতামাতা তো কখনো কু হয় না। সুতরাং ভগবান কৃষ্ণলালার কাছে প্রার্থনা করুন, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, সুস্থ সবল থাকুক, শান্তিতে থাকুক, ওকে ভালো রেখো, এটাই নিশ্চয়ই পিতামাতা হিসেবে আপনাদের কামনা, সেটাই আপনারা করুন। আমি আপনার থেকে বয়স কনিষ্ঠ মানুষ, জ্ঞান দিচ্ছি ভাববেন না। তার কারণ আপনার ছেলের হরোস্কোপে চতুর্থ স্থানে গ্রহণদোষ, চতুর্থ স্থানে ষষ্ঠপতি বুধ কেতুযুক্ত, চতুর্থপতি মঙ্গল নিচস্থ অবস্থায় বসে আছে, লগ্নে মাতৃকারক চন্দ্র বসে আছে, কিন্তু সপ্তম ভাব থেকে নিচস্থ মঙ্গল সেই লগ্নকে এবং চন্দ্রকে দৃষ্টি দিচ্ছে। সুতরাং যেটা হওয়ার সেটাই হয়েছে। আবার কখনো যখন এই সম্পর্ক কেটে যাবে তখন মামা করবে, আবার যখন কোনো সম্পর্ক লাগবে তখন আবার মামা ছেড়ে যাবে, এটাকে নিয়ে ভাবনা করে লাভ নেই। আপনারা সুস্থ থাকুন, শান্তিতে থাকুন, ভগবানের কাছে কামনা করুন সন্তানও যেন সুস্থ শান্তিতে থাকে, মন এবং শরীরের দিক থেকে সেই শান্তিটা সন্তানের কামনা করবেন, সুস্থতা কামনা করবেন। এর বাইরে কারুর পক্ষে আপনার ছেলের হরোস্কোপে আপনার পক্ষে আপনার ছেলেকে বশীকরণের মাধ্যমে টেনে দেওয়া সম্ভব নয়। যদি সেই টানাটানি আপনি করতেও যান, কোনো জায়গায় মাথা খুঁটে, সেটা কিন্তু 3 থেকে 6 মাসের আয়ুতে সেই বশীকরণ হবে। সেই বশীকরণ তারপরে আজকের ওয়েদারের মতো হাওয়ায় উড়ে চলে যাবে, কারণ জন্মগত প্রবণতা মানুষকে প্রভাবিত করে। এখানে আপনার দুঃখ করে লাভ নেই। আপনার ছেলে যদি কখনো আমার সামনে আসে, ব্যাঙ্গালোরে আসুক আর কলকাতাতেই আসুক, আমি তাকে বুঝিয়ে দেবো তার হরোস্কোপের নেগেটিভিটিটা কী, সেটা তাকে রিকভার করতে হবে। এখানে মা হিসেবে বা আপনার কর্তার দুঃখ পেয়ে কোনো লাভ নেই পিতামাতা হিসাবে, কারণ যার হরোস্কোপে সমস্যা রেক্টিফাইটা তাকে করতে হয়। তার উল্টো দিকে সে যে মানুষটাকে গালি দিচ্ছে তার রেক্টিফাই করে লাভ নেই। আমরা অরিজিনাল জ্যোতিষশাস্ত্রের দর্শনই বুঝি না, যার ফলে মানুষ জ্যোতিষশাস্ত্রের দিকে আঙুল তুলে বলে এটা ভেক শাস্ত্র। মুশকিল হয়ে গেছে এই জায়গায়। অবশ্যই এই মাসের একদম শেষে কিন্তু অবশ্যই শিলিগুড়ি দেখা একদম 31 তারিখ একদম তাই। আজকের হাতের সময় অনেক ধন্যবাদ কৌশিক দাকে, ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার।